বন্ধুমানে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র ভৌমী একাদশী। এই একাদশী দিন তুলসী বাঁধি দিওন্তু এই গোটিয়ে জিনিস, আপনার সমস্ত কষ্ট দূর হয়ে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে। বন্ধুমানে একাদশীর ব্রত বহুত হি শুভ এবং মঙ্গলকারী মানা যাই থাকে। থরে সচ্চা ভক্তিরে কমেন্ট বক্সরে লেখন্তু জয় মা লক্ষ্মী, জয় মা বৃন্দাবতী। বন্ধুমানে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীঙ্কর কৃপা পাইবা পাই একাদশী সবুঠারু বড় ব্রত মানা যাই থাকে। এই ব্রত না কেবল জীবনের সুখ শান্তি, ভৌতিক সুখ, ধন, ঐশ্বর্য, সম্পূর্ণতা, উত্তম জীবনসাথী এবং কার্যক্ষেত্রে সফলতা আনি থাকে, বরং মুখ্য বি প্রদান করে থাকে। প্রত্যেক একাদশী ব্রতর গোটিয়ে অলগা মহত্ব রয়েছে। কিন্তু কোণ আপন মানে জাঁচান যে ব্যক্তি তুলসীর এই গোটিয়ে জিনিস বাঁধি দিয়ে তো তাঁকর মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। খাস করে একাদশী দিন তুলসীরে বাঁধি দিওন্তু এই গোটিয়ে জিনিস, জীবনর সমস্ত সমস্যার আপনার মুক্তি মিলে যাব। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুঙ্কর কৃপা আপনার প্রাপ্তি হব। যদি আপন মা লক্ষ্মীঙ্কু সচ্চা হৃদয়ের ভক্তি করুথান্তি তাহলে এই ভিডিওকু গোটে লাইক করিবে। ধার্মিক মান্যতা অনুসারে এই ভৌমী একাদশী দিন তুলসী গছরে এই গোটিয়ে জিনিস বাঁধিবা দ্বারা সমস্ত সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয়ে থাকে। মা লক্ষ্মী আপনার ঘরে বাস করে নেবে। সে দরিদ্র হেউ অবা ধনী সমস্তর ঘরক মা লক্ষ্মী আসি থাকে। বন্ধু মানে তুলসী তো সমস্তে লগাই থাকে, কিন্তু এই কথা বহুত কম লোক জাঁতি। তুলসী গছর তলে বাঁধি দেওয়া দ্বারা এই গোটিয়ে জিনিস মাতা তুলসীঙ্ ঠারু সর্বদা আশীর্বাদ মিলে থাকে। তাহা সহিত মা লক্ষ্মী মধ্য আকর্ষিত হয়ে থাকে, ঘরক কষ্ট আসি নথায়। বন্ধু মানে তুলসী গছ যদি আপনার ঘরে লাগিছি আপনার পরিবার পাই বহুত লাভকারী অটে। তুলসী গছরে দেবী লক্ষ্মীঙ্কর নিবাস মানা যাই থাকে। নিয়মিত ভাবরে তুলসী গছর পূজা করিলে লাভ অবশ্য মিলি থাকে। বেদ পুরাণরে এহা বিষয়রে বিস্তারে কুহা যাইছি। কিন্তু এহা সহিত তুলসী গছর তলে এই জিনিস বাঁধিলে আউ এই উপায়কু করিলে আপনার মা তুলসীঙ্কর আশীর্বাদ মিলি থাকে, আপনার সবু খুশি মিলি থাকে। বন্ধু মানে কেবল ভারতরে নুহে দুনিয়ার অনেক স্থানরে তুলসীকু পবিত্র দৃষ্টিরে দেখা যাই থাকে। অনেক ঔষধীয় গুণরে ভরি রয়েছে তুলসী। অনেক ধার্মিক অনুষ্ঠান এবং তান্ত্রিক প্রয়োগরে এর উপযোগ করা যাই থাকে। পুরাণরে তুলসীঙ্কু ভগবান বিষ্ণুঙ্কর পত্নী হবার গৌরব মিলিছি। এই কারণরু মা তুলসী জগৎজননী অটন্তি। তুলসীকু অমৃতর প্রতিরূপ বলে মধ্যে কুয়া যায়। যেউঠারে তুলসীর গছ লাগি থাকে সেটি ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর এই ত্রিদেবঙ্কর বাস হয়ে থাকে। তুলসীর পূজা করিবা দ্বারা মহাপাতক নষ্ট হয়ে যাই থাকে। যেমিতি সূর্য উদয় পরে অন্ধকার নষ্ট হয়ে যাই থাকে, শাস্ত্র অনুসারে যেউ ঘরে তুলসী হরা ভরা রয়েছে সেই ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বনি রয়েছে। ভগবান বিষ্ণুঙ্কর পূজা এবং প্রসাদরে তুলসীর পত্র রহিবা জরুরি অটে, কারণ এর বিনা পূজা অসম্পূর্ণ অটে। এই কারণরু সবু হিন্দু ঘরে তুলসী গছ রহিবা জরুরি অটে। ঘরে সুখ শান্তি বনি রহিবাই মাতা তুলসীঙ্কু চুনুরি অবশ্য চড়ান্তু। প্রায়তঃ সমস্ত লোকে অজাণতরে অনেক ভুল করে দেইথান্তি। তুলসী মাঙ্কু পূজা তো করে থাকে কিন্তু উড়ণী দেই নথান্তি। এই কারণরু এমানঙ্কু ফলপ্রাপ্তি হয়ে নথায়। বন্ধু মানে যেউন লোক মানে তুলসীঙ্কর বিবাহ করাই থাকে সেমানঙ্কর জীবনকু কেবে বি কষ্ট আসি নথায়। শালগ্রাম এবং তুলসী বিবাহ করিবা ফলরে কলহ, পাপ, দুঃখ এবং রোগ দূর হয়ে থাকে। বন্ধু মানে যদি আপন এই ভৌমী একাদশী দিন জলরে কিছু টোপা ক্ষীর মিশাই মা তুলসীঙ্কু অর্পণ করিবে তো এতদ্বারা আপনার ভগবান বিষ্ণুঙ্কর কৃপা প্রাপ্তি হয়ে থাকে। কোণ পাই না তুলসীঙ্কু বিষ্ণু প্রিয়া মানা যাই থাকে। সেথিপাই তুলসীরে ক্ষীর চড়াইবার মানে হল ভগবান বিষ্ণুঙ্কু ক্ষীর অর্পণ করিবা। এই উপায় দ্বারা ঘরে সুখ সমৃদ্ধি আউ ধনর লাভ হয়ে থাকে। কেবল এই ভৌমী একাদশী দিন না, বরং এই উপায়কু পূর্ণিমা দিন বা গুরুবার দিন মধ্য করিবার দ্বারা জাতকরে বৃহস্পতি গ্রহ মজবুত হয়ে থাকে, আউ ঘরে সবু কলহ দূর হয়ে যাই থাকে। এবে মু আপনাকু আউ গোটিয়ে উপায় কইবি, যাহাকু করি আপন নিজর সমস্ত সমস্যাকু দূর করিপারিবে। এই উপায়কু আপন ভৌমী একাদশী দিন করিপারিবে।
ନହେଲେ କେଉଁ ବି ଗୁରୁବାର ଦିନ କରିପାରିବେ। ଭଲ ଦିନରେ କରାଯାଇଥିବା ଏହି ମହା ଉପାୟ ଆପଣଙ୍କର ଘର ଧନଧାନ୍ୟରେ ଭରିଦେବ। ପ୍ରଥମେ ଆପଣ ସକାଳୁ ଉଠି ସ୍ନାନ ଆଦି କାର୍ଯ୍ୟ କରି ସ୍ୱଚ୍ଛ ବସ୍ତ୍ର ପରିଧାନ କରି ତୁଳସୀ ଗଛ ମୂଳରେ ଗୋଟିଏ ନାଲି ରଙ୍ଗର ଧାଗା ବା ମୂଳି ସୂତା ବାନ୍ଧିଦେବେ। ତାପରେ ଆପଣଙ୍କୁ ଗୋଟିଏ ମାଟିହାଣ୍ଡି ଆଣିବାର ଅଛି, ସେଥିରେ ଆପଣଙ୍କୁ ଚାଉଳ ଭରି କରି ରଖିବାର ଅଛି। ଚାଉଳ ଉପରେ ଆପଣଙ୍କୁ ସିନ୍ଦୁର, ଗୋଟିଏ ଟଙ୍କାର କଏନ୍ ଆଉ ତିନୋଟି ତୁଳସୀ ପତ୍ର ପକାଇଦେବେ ସେହି ମାଟିହାଣ୍ଡିରେ। ତାପରେ ଗୋଟିଏ ଚୁନରି ଘୋଡ଼ାଇ ଦେବେ। ଏହିସବୁ ଜିନିଷକୁ ନେଇ ଆପଣ ମା' ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ପାଖକୁ ଯିବେ ଆଉ ନିବେଦନ କରିବେ, ହେ ମା' ଲକ୍ଷ୍ମୀ, ମୋ ଜୀବନରେ ଧନର କମିକୁ ଦୂର କରନ୍ତୁ। ଆପଣଙ୍କର ଆଶୀର୍ବାଦ ମୋ ଉପରେ ଥାଉ, ମୋ ପରିବାର ଉପରେ ସର୍ବଦା ବନେଇ ରଖନ୍ତୁ। ତାପରେ ଏହି ମାଟିହାଣ୍ଡିକୁ ନେଇ ଆପଣଙ୍କର ଧନ ରଖୁଥିବା ସ୍ଥାନରେ ରଖିଦିଅନ୍ତୁ। ବନ୍ଧୁମାନେ କୁହାଯାଏ ହିଁ ମା' ଲକ୍ଷ୍ମୀ ହିଁ ତୁଳସୀର ଦ୍ୱିତୀୟ ରୂପ ଅଟନ୍ତି। ଯଦି ଆପଣ ମା' ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ପ୍ରସନ୍ନ କରିଦେଲେ ତ ଆପଣଙ୍କର ଜୀବନରେ କେବେ ବି ଟଙ୍କାର କମି ରହିବ ନାହିଁ। ଏହି ଉପାୟକୁ ଆପଣ ଏହି ଏକାଦଶୀ ଦିନ ଅବଶ୍ୟ କରନ୍ତୁ। ବନ୍ଧୁମାନେ, ତୁଳସୀର ମହତ୍ତ୍ୱ ବିଷୟରେ ତ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଜାଣିଥିବେ, କିନ୍ତୁ ଅନେକ ଲୋକ ଘରେ ତୁଳସୀ ଗଛକୁ ରଖି କିଛି କିଛି ଭୁଲ କରିଦିଅନ୍ତି, ଯେଉଁଦ୍ୱାରା କି ସେମାନଙ୍କୁ ପୂଜାର ଫଳ ମିଳିପାରେ ନାହିଁ। ଯଦି ଆପଣଙ୍କର ଘରେ ଗୋଟିଏରୁ ଅଧିକ ତୁଳସୀ ଗଛ ଅଛି, ଆପଣ ଆପଣଙ୍କର ପଡ଼ୋଶୀଙ୍କୁ ଦେଇପାରିବେ। ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଇଛି, ଯଦି ଘରେ ଗୋଟିଏରୁ ଅଧିକ ତୁଳସୀ ଗଛ ହୁଏ ତେବେ ତାହା ବହୁତ ଶୁଭ ହୋଇଥାଏ। ଏହା ସାକ୍ଷାତ ମା' ଲକ୍ଷ୍ମୀ ଆସିବାର ସଙ୍କେତ ହୋଇଥାଏ। ଦେବୀ ଲକ୍ଷ୍ମୀ ଆପଣଙ୍କ ଉପରେ ବହୁତ ଖୁସି ଅଛନ୍ତି। ତୁଳସୀ ଗଛକୁ ବିଷମ ସଂଖ୍ୟାରେ ରଖିବା ଉଚିତ ଅଟେ, ଯେମିତିକି 3, 5 ଏବଂ 7। ତୁଳସୀଙ୍କ ପାଖରେ କେବେ ବି ଶିବଲିଙ୍ଗ ରଖିବେ ନାହିଁ ଏବଂ ଗଣେଶଙ୍କର ପ୍ରତିମା ବି ରଖିବେ ନାହିଁ, ଏହା ବିନାଶର କାରଣ ହୋଇଥାଏ। ନିୟମିତ ତୁଳସୀରେ ଦୀପ ଲଗେଇଲେ ଅନେକ ପୁଣ୍ୟଫଳ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ବନ୍ଧୁମାନେ, ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଇଛି କି ମାତା ତୁଳସୀଙ୍କର ଆଶୀର୍ବାଦ ସହିତ ମା' ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପାଇବାକୁ ଚାହୁଁଥିଲେ ତୁଳସୀ ଗଛ ପାଖରେ କଦଳୀ ଗଛ ଅବଶ୍ୟ ଲଗାନ୍ତୁ। ଏହାକୁ ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ଏବଂ ମଙ୍ଗଳକାରୀ ମାନାଯାଏ। ଏଥିରେ ମା' ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ସହ ବିଷ୍ଣୁଙ୍କର କୃପା ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ଯେଉଁ ଘରେ ତୁଳସୀ ପାଖରେ ଏହି ଜିନିଷ ରଖାଯାଇନଥାଏ ସେହି ଘରୁ ମା' ଲକ୍ଷ୍ମୀ କୁଶ ଦୂରରେ ରହିଥାନ୍ତି ଏବଂ ମାତା ତୁଳସୀ ବି କ୍ରୋଧିତ ହୋଇଥାନ୍ତି। ଆପଣ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବେ ସେଥିରେ ସଫଳତା ମିଳିବ ନାହିଁ। ତୁଳସୀ ଗଛ ପାଖରେ ଶାଳଗ୍ରାମ ଅବଶ୍ୟ ରଖନ୍ତୁ, ନଚେତ୍ ଖରାପ ସମୟ ଆପଣଙ୍କୁ ଘେରିଦେବ। ଶାଳଗ୍ରାମ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କର ନିରାକାର ରୂପ ମାନାଯାଇଥାଏ। ଯେଉଁ ଘରେ ତୁଳସୀ ପାଖରେ ଶାଳଗ୍ରାମକୁ ରଖାଯାଇଥାଏ ଏଥିରେ ମା' ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ସହିତ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କର କୃପା ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁମାନେ, ତୁଳସୀ ପୂଜାର ଏହିସବୁ ନିୟମକୁ ଆପଣ ମାନନ୍ତୁ। ତାହା ସହିତ ଏହି ଭୌମୀ ଏକାଦଶୀ ଦିନ ଏହି ଉପାୟକୁ କରି ମା' ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ କରନ୍ତୁ। ତେବେ ବନ୍ଧୁମାନେ, ଆପଣଙ୍କୁ ଯଦି ଏହି ଭିଡ଼ିଓଟି ଟିକିଏ ବି ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ଏହି ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରି ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଏବଂ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ମା' ଲକ୍ଷ୍ମୀ ଅବଶ୍ୟ ଲେଖିବେ। ଧନ୍ୟବାଦ।